আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম টু গ্লোবাল অ্যাডমিশন 8 আজকে আপনাদের সাথে আমাদের নতুন একটি সাকসেসফুল স্টুডেন্টের সাথে পরিচয় করে দিব যে সদ্য মালয়েশিয়ার ভিসা পেয়েছে আলহামদুলিল্লাহ ওর সাথে পরিচয় করে দিব কোন কলেজে এবং কোন প্রোগ্রামে মালয়েশিয়ার ভিসা পেল এবং দেশে বাড়ি কোথায় বিস্তারিত ওর সাথে আগে পরিচয় করি আমার নাম মোহাম্মদ শাকিল সরকার আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী নাটোর আমি পড়াশোনা করছি বড়াইগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আর আমি যাচ্ছি আপনার মালয়েশিয়াতে সেই কলেজ ওকে ধন্যবাদ শুনলেন যে মোহাম্মদ শাকিল সরকার নাটোরের ছেলে এবং মালয়েশিয়ার সেগি কলেজ করালাম পড়ে যাচ্ছে আচ্ছা তুমি কোন প্রোগ্রামে যাচ্ছ আমি যাচ্ছি ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি এটি খুবই একটি ভালো একটা সাবজেক্ট বর্তমান যুগ যেহেতু আইটি যুগ আমরা যা কিছু দেখছি সবই আইটির অবদান সেক্ষেত্রে ভবিষ্যতে যারা এই সেক্টরে আইটি সেক্টরে ক্যারিয়ার করতে চান তারা ইচ্ছা করলে এসএসসি পরে ডিপ্লোমাতে যেতে পারে অথবা বিএসসিতে যাদের ইন্টারমিডিয়েট কমপ্লিট আছে বিএসসিতে যেতে পারে সাবজেক্টটি অনেক ভালো কম্পিউটার সায়েন্স এখানে ডিপ্লোমা ইন আইটি করার পরে কিন্তু তুমি ইচ্ছা করলে বিএসসি ইন কম্পিউটার সায়েন্সে যেতে পারবা অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যেতে পারবা বা যে কোনো একটা কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কোনো সাবজেক্টে কিন্তু বিএসসি করারও সুযোগ আছে যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই শাকিল সরকারের জন্য দোয়া করবা যেন ওর স্বপ্ন পূরণ হয় পড়ালেখাটা কমপ্লিট হয় এবং ভালো ক্যারিয়ার করতে পারে পাশাপাশি তোমাদেরকে বলবো যারা এসএসসি কমপ্লিট আছে তারাই কিন্তু শাকিলের মতো ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজিতে আমাদের সেগি কলেজ কুয়ালালামপুর সেগি কলেজ সুবানজায়া সহকারী এনটি কলেজ টেইলর্স ইউনিভার্সিটি এনটি ইউনিভার্সিটি নীলা ইউনিভার্সিটি সহ যে কোনো ইউনিভার্সিটিতে যেতে পারো সেক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রকার হেল্প লাগে আমাদের এখানে কমেন্টস করতে পারো বা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করতে পারো যে কোনো পরামর্শের জন্য ইনশাআল্লাহ আমি সদা প্রস্তুত আচ্ছা ওর কাছে এবার জানবো যে তুমি যে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করলা মূলত তুমি কিভাবে অ্যাপ্লাই করছো আমি অ্যাপ্লাই করছি আমার বড় ভাইয়ের মাধ্যমে আরেকটা কথা জানিয়ে রাখি শাকিল সরকারের আপন বড় ভাই কিন্তু আমাদের কুয়ালালামপুরেই থাকে মালয়েশিয়াতেই থাকে মালয়েশিয়ান প্রবাসী ওর বড় ভাই মূলত আমার সাথে কুয়ালালামপুরে এসে আমাদের সেগি কলেজে এসে আমার সাথে যোগাযোগ করে পরবর্তীতে ও আমাদের মাধ্যমে চিনে এখন তোমার বড় ভাই আমাদের মাধ্যমে যদি কিভাবে চিনে অবশ্যই ভিডিওর মাধ্যমে চিনে যাই হোক প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনারা যারা আছেন তাদের ছোট ভাই অথবা ছেলে সন্তানকে আনতে চান শাকিলের ভাইয়ের মতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি মালয়েশিয়া থেকে ওর লেনদেন যা কিছু আছে সব এ টু জেড ওর ভাই কিন্তু আমাদের কুয়ালালামপুর থেকেই করেছে যাই হোক ধন্যবাদ আজ এই পর্যন্তই এরপর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্টস করেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসের উত্তর দেব প্লাস যে কোনো সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এইখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং তোমার জন্য শুভকামনা ভালো থাকুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ